ঢাকা শহরে কিন্তু সকলে যেটাই ধরি সেটাই অবৈধ, যেটা ধরি সেটাই অবৈধ, যেই মার্কেট করতে যাই সে মার্কেট অবৈধ, যে খাল উচ্ছেদ করতে যাই খালের দুই পারও কিন্তু অবৈধ। এই অবৈধ হতে হতে আমরা যারা বৈধরা যারা আছি আমরা কিন্তু অনেক সংকুচিত হয়ে গেছি। এই অবৈধর কারণে বৈধরা আজকে অনেক সংকুচিত হয়ে গেছে। এখন সময় আসছে অবৈধর বিরুদ্ধে আমাদেরকে শক্তিশালী হতে হবে এবং কোনো অবৈধের জন্য ঠাঁই না পায়। মাননীয় প্রধানমন্ত্রী যেটা বারবার বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে অবৈধদের বিরুদ্ধে জিরো টলারেন্স, সেই জিরো টলারেন্সে কিন্তু আমরা শুরু করেছি। আমি বিনয়ের সাথে জনগণকে বলবো, আপনারা আমাদেরকে সাপোর্ট দিন। খালের দুই পার দখল হয়ে যাচ্ছে, এটি হতে পারে না। রাস্তা দখল হচ্ছে, এটি হতে পারে না। আমি বা আমাদের জন্য, আমাদের সকলের জন্য, আমার নিজস্ব জন্য না, আপনার নিজস্ব জন্য না, আমরা চিন্তা করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ঢাকা শহর উপহার দেওয়ার জন্য, আমাদের নাগরিকরা যেন সুবিধা পায়, নাগরিকদের সুবিধা দেওয়ার জন্য যা যা করার দরকার সব কিছু করার প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ নগরবাসী সহায়।